হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপস নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজহা এই ঈদের প্রধান আকর্ষণই হলো কুরবানি কুরবানি এলে দেশে গরুর চাহিদা অনেকাংশে বেড়ে যায় গরু চাহিদার কথা মাথায় রেখে বহু খামারি গরু মোটা তাজা করেন পেশাদার সৎ খামারিরা সঠিক পরিচর্যার মাধ্যমে অর্থাৎ প্রাকৃতিক উপায়ে গরু হৃষ্টপুষ্ট করেন তবে এক শ্রেণীর অসাধু খামারি নিশুদ্ধ ঔষধ প্রয়োগ করে গরু মোটা তাজা করেন তারা স্ট্রয়েড গ্রুপের ঔষধ যেমন ডেকাসন ওরাডেক্সন ট্রেডনিসোলন ইত্যাদি সেবন করিয়ে অথবা ডেকাসন ওরাডেক্সন স্ট্রোয়েড ইঞ্জেকশন দিয়ে গরুকে মোটা তাজা করেন এছাড়া হরমোন প্রয়োগ করেও গরুকে মোটা তাজা করা হয় যেমন প্রোজেস্টিন টেস্টোস্ট্রয় কৃত্রিমভাবে মোটা করা গরুর মাংস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এ কারণে এসব পশু কোরবানি দেওয়া উচিত নয় তবে বেশিরভাগ মানুষই কোনটি প্রাকৃতিক আর কোনটি কৃত্রিমভাবে মোটা তাজা করা হয়েছে তা বুঝতে পারেন না তবে আজকে এমন কিছু বিষয় আমরা আপনাদের সাথে আলোচনা করব যে বিষয়গুলো আপনারা মাথায় রেখে গরু যাচাই বাছাই করলে বুঝতে পারবেন কোনটি প্রাকৃতিক আর কোনটি কৃত্রিমভাবে মোটা তাজা করা হয়েছে তাই বন্ধুরা আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য সো হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে আর হ্যাঁ বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে বন্ধুরা প্রথম যে উপায়টি হচ্ছে সেটি হচ্ছে আঙ্গুলের চাপ কৃত্রিম উপায় মোটা তাজা করা গরুর গা পানি শরীরের মতো ফুলে থাকে এই গরুর গায়ে চাপ দিলে ওই স্থানের মাংস দেবে যায় এবং আগের অবস্থায় ফিরে আসতে অনেক সময় লাগে কিন্তু প্রাকৃতিকভাবে মোটা করা পশুর গায়ে চাপ দিলে মাংস খুব বেশি দেবে যাবে না এবং যতটুকু দেবে যাবে তার সঙ্গে সঙ্গে আগের অবস্থায় চলে আসবে ঘন শ্বাস প্রশ্বাস কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু দ্রুত শ্বাস প্রশ্বাস গ্রহণ করে একটু হাঁটলে হাঁপায় খুবই ক্লান্ত দেখায় রানের মাংস ইঞ্জেকশন দেওয়া গরুর রানের মাংস স্বাভাবিক গরুর রানের মাংস চেয়ে অনেক নরম থাকে খাবারে অনাগ্রহ সুস্থ এবং স্বাভাবিক উপায় বেড়ে ওঠা গরু খাবার দেখতেই জিভা দিয়ে টেনে খাওয়ার চেষ্টা করবে অন্য সমস্যা থাকলে খাবারে অনাগ্রহ দেখায় হাঁটা চলা কৃত্রিম উপায়ে মোটা তাজা কৃত গরুর শরীর ভারী হয়ে যায় বেশি পানি জমার কারণে সহজে হাঁটতে চায় না এবং এক জায়গায় বসে বসে থাকে থাকা গরুকে উঠিয়ে হাঁটিয়ে দেখা উত্তম লালা বা ফেনা যেসব গরুর মুখে কম লালা বা ফেনা থাকে সেই গরু কেনার চেষ্টা করুন এগুলো কৃত্রিম উপায়ে মোটা করা পশু নয় খুব ক্লান্ত দেখায় সুস্থ গরু একটু চটপটে থাকে কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু শরীরে পানি জমার কারণে নড়াচড়া কম করে হাড় বেরিয়ে পড়া যেসব গরুর চেহারা স্বাভাবিক উস্কো খুস্কো এবং চামড়ার উপর দিয়ে হাড় বেরিয়ে থাকে সেগুলো সুস্থ এবং প্রাকৃতিক ভাবে মোটা করা গরু লক্ষণ বেশি চকচক করা গরু বা ছাগলের ক্ষেত্রে ঝুঁকি বেশি থাকে নাকের ওপরের অংশ ভেজা সুস্থ গরুর নাকের ওপরের অংশ ভেজা বা বিন্দু বিন্দু ঘাম জমা থাকবে অন্যদিকে অসুস্থ গরুর নাক থাকবে শুকনা তাপমাত্রা গরুর শরীরে হাত দিয়ে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি মনে হলে বুঝতে হবে গরুটি অসুস্থ বন্ধুরা এই বিষয়গুলো মাথায় রাখলেই এবং লক্ষ্য করলেই কৃত্রিম উপায়ে মোটা তাজা করা গরু এনানো সম্ভব আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক টুইটার ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন এতে করে ভিডিওটি আপনার টাইম থেকে যাবে আপনার পরিচিত মানুষেরা উপকৃত হবে সচেতন হবে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে তা কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না আপনাদের কমেন্টস আমাদেরকে অনুপ্রাণিত করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য বিষয়ক নতুন নতুন তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ